দেখো মাইডিয়া স্টুডেন্টস সামনে ডিসেম্বরে প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড জারি করবে তো এই প্রাইমারি রিক্রুটমেন্ট যে পরীক্ষা সেই পরীক্ষাটির যে সিস্টেম বা সেই পরীক্ষাটির যে অ্যানালিটিক্যাল পার্ট সম্পর্কে আশা করি তোমরা অবগত তো এই জন্য ডিসক্রিপটিভ যে ক্লাসগুলো তোমরা আমাদের যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল আছে সোমনাথ পাল ক্লাসেস সেখান থেকে কিন্তু এই ক্লাসগুলো ফ্রিতে কিন্তু দেখতে পারো এবং স্পেশাল যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে ডেসক্রিপশানে আমার যে ফোন নম্বরটি দেয়া আছে সেখানে যোগাযোগ করে তোমরা কথা বললে ইন ডিটেলস ক্লাস যে শিডিউল সে সম্পর্কে জানতে পারবে তো আজকে আমরা ইউনিট ওয়ান অর্থাৎ শিক্ষা বা মনোবিজ্ঞান মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে কিন্তু আলোচনা করব। অর্থাৎ হোয়াট ইজ ফিজিওলজি অ্যান্ড এডুকেশনাল ফিজিওলজি দেখো কি বলছে মানুষের জানবার আকাঙ্ক্ষা অপরিসীম বিশ্ব প্রকৃতির রহস্য তাই আজ যাত্রা রয়েছে অব্যাহত মানুষ এবং প্রকি প্রাণীকে জানবার আগ্রহ থেকে সৃষ্টি হয়েছে মনোবিজ্ঞান নামক একটি বিজ্ঞান বিষয়ের মনোবিজ্ঞানের অনেকগুলি প্রায়োগিক শাখা রয়েছে মনোবিজ্ঞান এমনি একটি প্রায়োগিক শাখা হল শিক্ষা মনোবিজ্ঞান ওকে তাহলে শিক্ষা মনোবিজ্ঞান কি এইটাই হচ্ছে অর্থাৎ মনোবিজ্ঞান সম্পর্কিত যে বিজ্ঞান অর্থাৎ এটাই হচ্ছে সেই এডুকেশনাল ফিজিওলজি তারপরে কি বলছে দেখো এই ইউনিটে আমরা শিক্ষা এবং মনোবিজ্ঞান সম্পর্কে বিস্তারিত যে আলোচনা করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিভিন্ন যে পাঠে ভাগ করেছি সেই সম্পর্কে আলোচনা করব কি কি আলোচনা করব আলোচনার যে বিষয়গুলো হচ্ছে আমাদের এক হচ্ছে মনোবিজ্ঞান কী মনোবিজ্ঞানের প্রকৃতি এবং পরিসর মনোবিজ্ঞানের শাখা মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিসর শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রসমূহ তারপর হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহৃত যে পদ্ধতি সেই সম্পর্কে আলোচনা করব ওকে কি বলছে দেখো মনোবিজ্ঞান কি এবং কেন মনোবিজ্ঞান কেন কেন পড়ব মনোবিজ্ঞানের উৎপত্তি ব্যাখ্যা এবং বিজ্ঞান সম্মতে যে ধারণা সেই ধারণা সম্পর্কে জানার জন্য আমরা মনোবিজ্ঞান পড়ে থাকি কি বলছে ফিজিওলজি আচ্ছা ফিজিও অর্থাৎ সাইকি এবং লোগোস এই দুটি শব্দের সমন্বয় হয়েছে সাইকোলজি ওকে যাকে ইংরেজি পরিভাষায় আমরা বলি সাইকোলজি এই দুটি ভাষা কোথা থেকে এসছে গ্রিক থেকে এগুলো দেখো ডেসক্রিপটিভ না জানলে কী জানো তো ডেসক্রিপটিভ না জানলে তুমি ইন ডিটেলস কিন্তু তার ক্লারিফিকেশন দিতে পারবে না সাইকি অর্থাৎ এ এবং লগস অর্থাৎ বিজ্ঞান আত্মা এবং মনকে প্রাচীন গ্রিক দার্শনিকরা এই অর্থে ব্যবহার করতেন এ তাই মনোবিজ্ঞানের উৎস হচ্ছে দর্শন শাস্ত্র প্লেটো অ্যারিস্টোটল সক্রেটিস তাদের লেখায় আত্মা সম্পর্কে আলোচনা করেছেন এবং সর্বপ্রথম অ্যারিস্ট্রেটল তার উব অহরহ গ্রন্থে সাইকোলজি শব্দে বিশেষভাবে লেখেন অষ্টাদশ শতকের মধ্যভাগে শিক্ষা মনোবিজ্ঞান দর্শনশাস্ত্র থেকে আলাদা হয়ে স্বাধীন হিসাবে আত্মপ্রকাশ করে কারণ এগুলো ইন্টারভিউতেও বিশেষভাবে আসে তাহলে শিক্ষা মনোবিজ্ঞান কি এটা হচ্ছে সেই বিজ্ঞান যা অষ্টাদশ শতকের শেষভাগে কিন্তু পুরোপুরিভাবে আলাদা হয়ে স্বাধীন শাখা হিসাবে কিন্তু বিবেচিত হয়ে থাকে ওকে আচ্ছা তারপর কি বলছে দেখো ইন ডিটেলসটা তোমরা দেখলেই বুঝতে পারবে বলছে মনোবিজ্ঞান আচ্ছা একটুখানি হ্যাঁ টাইপিং একটু মিস্টেক হয়েছে তা এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বেঙ্গলি টাইপ একটু করতে সময় লাগে আমি বলে দেব মনোবিজ্ঞানের গবেষণায় লক পরীক্ষা শুরু হয় আঠেরোশো সালে আর এই কাজটি শুরু করেন জার্মানির লিগপিজের বিজ্ঞানী উড ডব্লিউ 18৩২ আঠেরোশো বত্রিশ থেকে উনিশশো কুড়ি তখন থেকে মনোবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান রূপে বিবেচিত হয় এবং এরপর প্রথমে আত্মাকে মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান এবং পরে মন এবং চেতনার বিজ্ঞান এবং আধুনিককালে এটাকে আচরণের বিজ্ঞান হিসেবে চিহ্নিত করা হয় তাহলে বুঝতে পারছো মনোবিজ্ঞান হচ্ছে ওয়াটসনের পরিভাষে মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান এটা আমরা অলরেডি জানি বা পড়েছি বিভিন্ন সময় মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন সেইগুলি আমরা পর্যালোচনা করে দেখব কি বলছে দেখো দেখো বলছে প্লেটো এবং অ্যারিস্টোটল এবং মাহের এই যে মনোবিজ্ঞানের যে প্রাচীন সংজ্ঞা সেই সংজ্ঞাটা দিয়েছে হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টোটল এবং মাহের এবং আধুনিক মনোবিজ্ঞানকে সমর্থন করে না কারণ মনোবিজ্ঞান বিজ্ঞান পর্যায়ভুক্ত বলে এই সময় বিভিন্ন সময় পরীক্ষা এবং পর্যবেক্ষণের আওতায় কিন্তু আসে ওকে এবং কিন্তু আত্মাকে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের বিষয় নিয়ে সম্ভব নয় কারণ আত্মা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় কিন্তু হতে পারে না এটা হচ্ছে মনো আত্মসম যে বিজ্ঞানী যে বিভিন্ন যে মনোবিদদের বিভিন্ন যে ধারণা তত্ত্ব সেই ধারণা তত্ত্ব সম্পর্কে কিন্তু ব্যাখ্যায়িত করা হয়েছে ওকে আচ্ছা তারপরে দেখো কি বলছে তারপরে বলছে দেখো আচ্ছা এন সম্পর্কিত বিজ্ঞান কি বলছে দেখো বলছে এই সংজ্ঞাটি দিয়েছে হফডিং। এই সংজ্ঞায় কোনো এ কিন্তু এ সংজ্ঞাটি সন্তোষজনক নয় কারণ আত্মার মতো মনোবিজ্ঞানকে পরীক্ষা নিরীক্ষা করা যায় না ধরা এবং বিশেষ অবয়বকে দেখা যায় তাহলে শুধুমাত্র ধরাছয় এবং বিশেষ অবয়বকে দেখা যায় সেই সম্পর্কে কিন্তু ব্যাখ্যা প্রদান করেছে তারপরে কি বলছে আচ্ছা মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান মনোবিজ্ঞান কি চেতনার বিজ্ঞান ডেকার্টে অ্যাঞ্জেল প্রমুখ মনোবিজ্ঞানীগণ মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন এবং এই সংজ্ঞাটি গৃহীত হয়নি কারণ চেতনা এবং মনকে একই অর্থে ব্যবহার করা হয়েছে এছাড়া মনের যে চেতন স্তর ছাড়াও অবচেতন এবং অচেতন স্তর রয়েছে চেতন স্তর একটি সংজ্ঞামাত্র খণ্ডিত অংশ দিয়ে সমগ্র বিষয়টিকে ব্যাখ্যা করা যায় না এই প্রশ্নগুলো ভীষণভাবে আগে বুঝতে হবে আত্মা এবং মন যেমন অস্পষ্ট এবং চেতনাও তেমনি অস্পষ্ট আবার এই সংজ্ঞা গ্রহণ করেছে প্রাণী শিশু এবং অস্বাভাবিক মনোবিজ্ঞানীর সুপে গ্রহণ করা হয়েছে তাই মনোবিজ্ঞানের যে বিভিন্ন ধরনের যে সিস্টেমেটিক যে অ্যানালাইসিস সেই অ্যানালিসিস অনুযায়ী কিন্তু আমরা যদি দেখতে পাই মনোবিজ্ঞানকে সঠিক এবং সার্বজনীনভাবে বস্তুনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ বিজ্ঞান এখনও বলা হয়নি দৈহিক এবং আচরণ প্রক্রিয়ার সাথে সম্পর্ক এখানে কিন্তু উল্লেখ নেই তো পারলে এগুলো একটা ক্লাসগুলো যদি ফলো করে তাহলে বুঝতে পারবে যে কোন জায়গায় বা কোন সিচুয়েশানের মধ্যে তোমরা অ্যাকচুয়ালি রয়েছ আচ্ছা কি বলেছে দেখো মানসিক অবস্থা এবং প্রক্রিয়ায় মনোবিজ্ঞান মনোবিজ্ঞান স্টাউডের মতে মানসিক অবস্থা এবং আপক্রিয়াকেই মনোবিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছে এখানে আত্মা এবং মন এবং চেতনার কোনো উল্লেখ নেই তা সত্ত্বেও গ্রহণযোগ্য করেনি কারণ মনোবিজ্ঞান কোনো ধরনের বিজ্ঞান যা এখানে কিন্তু উল্লেখ করা হয়নি সঠিকভাবে তো এই সম্পর্কে কিন্তু ব্যাখ্যা প্রদান করা হয়েছে এখানে ওকে এবার দেখো কী বলেছে দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান যে বিজ্ঞান মানুষের আচরণ সম্পর্কে আলোচনা করে তাকে মনোবিজ্ঞান বলে এই ধারণাটি প্রথম সংজ্ঞায়িত দেন ওয়াটসান প্রথম সংজ্ঞায়িত করে ওয়াটসন আচরণ বলতে আমরা উদ্দীপকের উদ্দীপকের দ্বারা মানুষের প্রকৃতি প্রক্রিয়া প্রতিক্রিয়াকে বুঝে থাকি প্রত্যেক জীবনে আমরা হাসি কাঁদি ভয় পাই বিভিন্ন ধরনের যে এগুলোই হচ্ছে সেই আচরণের মধ্যে রয়েছে তাই এই ওয়াটসন কিন্তু মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান হিসেবে কিন্তু চিহ্নিত করেছে এটা বিভিন্ন প্রাইমারি টেটের বিভিন্ন পরীক্ষা ইভেন মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয়েছে কেন এই সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসে এবং এই কোশ্চেনটা তোমাদের ইন্টারভিউতেও ধরে ডেসক্রিপটিভ ক্লাসগুলো ফলো করো করলে তোমরা বুঝতে পারবে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন থেকে এবং এই ডেসক্রিপ্টিভ ক্লাসগুলো আমি যেহেতু করাচ্ছি সেই ডেসক্রিপটিভ ক্লাসগুলো থেকে তোমরা এগুলোকে যদি নোট আকারে করতে থাকো তাহলে কিন্তু ভীষণভাবে তোমাদের কিন্তু হেল্পফুল হবে এবার কি বলছে মানুষের আচরণ মন এবং মানসিক যে প্রক্রিয়ার বই প্রকাশ এটি বিজ্ঞানসম্মতভাবে কিন্তু গবেষণা লব্ধ হিসেবে কিন্তু প্রমাণিত ওকে তো এই সম্পর্কে কিন্তু ধারণা তত্ত্ব ব্যাখ্যা এবং সঠিকভাবে যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে এরপর কি বলছে দেখো বলছে কারণ আচরণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় তবে মনোবিজ্ঞানের আওতায় যাবতীয় প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয় বলতে এখানে শুধু মানুষের আচরণ সম্পর্কে উল্লেখ করায় সীমিত হয়ে পড়েছে ক্লিয়ার তাহলে মনোবিজ্ঞান কেন আচরণের বিজ্ঞান কে বলেছে কেন বলা হয়েছে এই সম্পর্কে কিন্তু সঠিক তথ্য তোমরা পেয়ে গেলে দেখো কি বলছে জীবিত জীবের আচরণ সম্পর্কিত বস্তুনিষ্ঠ বিজ্ঞানী হলো মনোবিজ্ঞান ম্যাকডুগাল সংজ্ঞাটি কে দিয়েছে ম্যাকডুগালের সংজ্ঞাটি অন্যান্য সংজ্ঞার তুলনায় আলাদা এইটাই হয়েছে কে বলেছে এই কথাটি যেমন কোটেশান টাইপের আসে সেই কোটেশানগুলো কিন্তু আমি পড়িয়ে দিচ্ছি কি বলছে এই সংজ্ঞায় শুধুমাত্র মানুষ নয় যাবতীয় জীবের প্রাণীর আচরণ সম্পর্কে কিন্তু দাবি করা হয়েছে এছাড়া মনোবিজ্ঞান কোনো ধরনের বিজ্ঞান সে সম্পর্কে উল্লেখযোগ্য কিন্তু সুস্পষ্ট বিষয় আছে যা জীবের কার্যকলাপ যেভাবে ঘটে সেইখানে কিন্তু একনিষ্ঠভাবে ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে মনোবিজ্ঞান সেইভাবেই কাজ করে এই জন্য এই সংজ্ঞাটি তুলনামূলকভাবে কিন্তু গ্রহণযোগ্য তাহলে জীবের আচরণ সম্পর্কিত যে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী হচ্ছে মনোবিজ্ঞান এই সংজ্ঞাটি প্রদান করেছেন ম্যাকডুগাল ওকে আচ্ছা চার পরে চলো দেখি দেখো কি বলছে পরিবেশের সাথে সম্পর্কিত ব্যক্তিবিশেষের কার্যকলাপ বিজ্ঞানী হলো মনোবিজ্ঞান কে বলেছে মনোবিজ্ঞানী উড এই সংজ্ঞাটি দিয়েছে সংজ্ঞাটি তাহলে ব্যাখ্যা করা যাক কি বলছে প্রথমে যে আমরা আচরণ করি না করো তার সাথে কিন্তু পরিবেশের সম্পর্ক রয়েছে তা যেমন সাপকে দেখলে আমরা ভয় পাই এর ফলে আমরা দৌড়াই না হয় কাউকে ডেকে পাঠাই অথবা কোনো কিছু করি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়ত জীবের ক্ষেত্রে যা কিছু ঘটে তা ব্যাখ্যা করাই হচ্ছে মনোবিজ্ঞানের কাজ এবং তাই হচ্ছে বস্তুনিষ্ঠ তৃতীয়ত তৃতীয় কার্যকলাপ বলতে উডওয়ার্থ যাবতীয় আচরণ এবং কার্যকলাপকে বুঝিয়েছেন চতুর্থত ব্যক্তিবিশেষ বলতে তিনি ব্যক্তি দেহ এবং মনের সম্পর্কিত রূপকে বুঝিয়েছেন অর্থাৎ উডওয়ার্থের যে ধারণা সেই ধারণা তত্ত্ব অনুসারে কিন্তু মনোবিজ্ঞানকে তিনি এক অন্যভাবে ব্যক্ত করেছেন সেইটাই কিন্তু আলোচনা করা হলো বলছে দর্শন শাস্ত্র থেকে মনোবিজ্ঞানের উৎপত্তি প্রথমে আত্মা তারপর মন চেতনা মানসিক অবস্থা এবং পরিবেশের মানুষের আচরণের মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসাবে কিন্তু পরিগণিত হয়েছে জীবিত জীবের আচরণ এবং ব্যক্তিবিশেষের কার্যকলাপ সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে মনোবিজ্ঞান তাহলে সংজ্ঞাগতভাবে যদি দেখো তাহলে মনোবিজ্ঞান যেভাবে বাই সিকোয়েন্স উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে কিন্তু ইন ডিটেলস কিন্তু আলোচনা করা হয়েছে ক্লিয়ার আচ্ছা এবার আমরা দেখব কিছু কোশ্চেন কি বলছে কোশ্চেনগুলো দেখো বলছে সাইকি শব্দটি কোন শব্দ থেকে এসছে সাইকি চীন লাতিন গ্রিক না ইংরেজি তো সঠিক উত্তর হচ্ছে আমরা আগেই পড়েছি গ্রিক শব্দ থেকে এসেছে হচ্ছে এই সাইকি এটি হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলেছে সংজ্ঞায়িত করেছে কোন বিজ্ঞানী ম্যাকডুগল ওয়াটসান মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে সংজ্ঞায়িত করেছে কোন বিজ্ঞানী ডেকার্টে নাকি হটকিন তো সঠিক উত্তর হচ্ছে ওয়াটস্যান আমরা একটু আগে পড়লাম যে মনোবিজ্ঞানকে আচরণের যে বিজ্ঞান সেই বিজ্ঞানকে সঠিকভাবে সংজ্ঞায়িত করেছে বিজ্ঞানী ওয়াটস্যান আচ্ছা পরের প্রশ্ন কী বলেছে দেখো বলছে লিপ কি লি কত সালে মনোবিজ্ঞান গবেষণায় অন্তর্ভুক্ত করা হয় আঠেরোশো উনআশি সতেরোশো উনআশি আঠেরোশো ছিয়াত্তর নাকি সতেরোশো আটাত্তর তো সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো উনআশি সালে লিপকেজ মনোবিজ্ঞান গবে মনোবিজ্ঞানের গবেষণাগার কিন্তু স্থাপিত হয়ে থাকে এবার আমরা আলোচনা করব মনোবিজ্ঞানের প্রকৃতি এবং পরিসর অর্থাৎ নেচার অ্যান্ড স্কোপ অফ সাইকোলজি মনোবিজ্ঞানের প্রকৃতি বলতে সক্ষম মনোবিজ্ঞানের ক্ষেত্রসমূহ নির্ধারণ এবং তার পাশাপাশি মনোবিজ্ঞানের যে মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণী নিয়ে আলোচনা করা হয় তা বলতে পারা যায় এবং সঠিকভাবে শনাক্তকরণ কিন্তু সম্ভব হয়ে থাকে এবং মনোবিজ্ঞানের মনোবিজ্ঞান আচরণ নিয়ে আলোচনা করে এবং এই আচরণ অবশ্যই মানুষ এবং জীবিত প্রাণী নিয়ে তাই মানুষের আচরণ হলে তা কি বয়স্ক এবং শিশুর আচরণ কি না সেই সম্পর্কে কিন্তু ইন ডিটেলসে আলোচনা করা হয় আসলে একটি মানুষের সমগ্র জীবনযাপন তথা জীবন আচরণই কিন্তু মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় শিশুর ভূমিষ্ঠ হওয়ার আগে যতদিন মাতৃগর্ভে অবস্থান করে তা পর্যালোচনা করাও কিন্তু মনোবিজ্ঞানের কাজ তাই মাতৃগর্ভ যেখানে অবস্থান থেকে শুরু করে আমিত্য পর্যন্ত যে আচরণ করে সেটি কিন্তু মনোবিজ্ঞান কিন্তু আলোচনা করে হাসি কান্না শোক দুঃখ আনন্দ সফলতা ব্যর্থতা নিয়েই জীবন তাই পারিবারিক এবং পেশাগত এবং রাষ্ট্রীয় ইত্যাদি যে দিক থেকে সমস্ত কিছু দিক থেকে কিন্তু মনোবিজ্ঞান যথাযথভাবে কিন্তু আলোচনা করে থাকে তাই আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা যে আচরণ করি তাই মনোবিজ্ঞানের কিন্তু অন্তর্গত এছাড়া কিভাবে দৈনন্দিন জীবনে আমরা সফলভাবে অভিযোজন করতে পারি তার নির্দেশনা দান কিন্তু মনোবিজ্ঞান করে থাকে তো মনোবিজ্ঞানের আচরণ এবং মনোবিজ্ঞানের সমস্ত কিছু দিক থেকে যদি আমরা পর্যালোচনা করে থাকি তাহলে কিন্তু মনোবিজ্ঞান সমস্ত কিছু দিক থেকে ধারণ ধারণতত্ত্ব দিয়ে কিন্তু সেটি কিন্তু ব্যাখ্যা প্রদান করে থাকে তো এটা হচ্ছে মনোবিজ্ঞানের মেন কনসেপ্ট বা সাইকোলজির মেন কজ মনোবিজ্ঞানের সাথে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা সমাজবিজ্ঞান পরিসংখ্যান তত্ত্ব প্রাণ রসায়ন ইত্যাদির গভীর সম্পর্ক রয়েছে একটি উদাহরণস্বরূপ বলা যায় মনে করুন আপনি নিউটনের সামনে আপেল মাটিতে পড়ার কথা আপেলটি পড়তে জানলে তার মধ্যে যে প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়া সম্পর্কে কিন্তু জীববিদ্যার অন্তর্গত আবার আপেলটি যে গতিতে যে ওজনে মাটিতে পড়ছে তার সাথেও কিন্তু পদার্থবিদ্যা সম্পর্কিত এখন সম্পূর্ণ বিষয়টি কিন্তু নিচ নিউটন যে আচরণ করছে সেটাই হচ্ছে মনোবিজ্ঞানের কিন্তু মূল বিষয় অর্থাৎ কোনো মানুষ বা প্রাণীর আচরণ প্রথমে বংশগত পরিবেশের উপর নির্ভর করে এ যেমন বাঘকে আমরা হিংস্ত্র প্রাণী বলি আবার ফরিনকে নিরীহ প্রাণী বলে তোমরা বুঝতে পারছো যে কেন এই আচরণ কথাটা এসছে আচরণ এই আচরণ কিন্তু এসছে ঠিক এইভাবে এই আচরণ দেখে আমরা তা বলে থাকি অসংখ্য এমনি অসংখ্য ব্যাপারে বিচার বিশ্লেষণ করে হচ্ছে মনোবিজ্ঞান বা সাইকোলজি আমাদের যখন চরম হতাশার অন্ধকারে হাবুডুবু খায় তখন মনোবিজ্ঞান আমাদের সঠিক নির্দেশনা দিতে পারে তবে এইভাবে জীবন পরিবেশের নানা সমস্যায় প্রতিবিধান এবং প্রতিকার করতে গিয়ে আমরা মনোবিজ্ঞানকে কিন্তু কাজে লাগিয়ে থাকি তো এই হচ্ছে মনোবিজ্ঞানের মেন যে কনসেপ্ট বা আইডিওলজি সেইখান থেকে ইন ডিটেলস ডিসকাশান আমি করছি ব্যাক টু ব্যাক তোমরা এই সম্পর্কে বা প্রসঙ্গে ক্লাস পেয়ে যাবে ব্যাক টু ব্যাক ক্লাস মানেই হচ্ছে আরও হিউজ পরিমাণে তোমাদের কিন্তু আসন্ন যে টেট পরীক্ষা আসছে সেই টেট পরীক্ষার কিন্তু প্র্যাকটিস প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসটা এমন লেভেলে করতে হবে যাতে তুমি এবারে এক্সামিনেশানটা ক্র্যাক করতে পারো তো প্রতিদিন ক্লাস রাত্রেবেলা তোমরা পাবে ইন ডিটেলস রাত্রির নটা থেকে আমাদের টেট ক্লাস তো যারা যারা জয়েন করনি তারা কিন্তু অবশ্যই জয়েন করো